একেবারেই কিন্তু গরম গরম ক্ষীরের পেড়া তৈরি হচ্ছে আমাদের চোখের সামনেই আর এখানেই কিন্তু চলে এসেছে আজকে ক্ষীরের পেড়া কেনার জন্যে তারাপীঠ সংলগ্ন এলাকায় কোথায় ভালো পেড়া পাওয়া যায় সেই খোঁজই কিন্তু আজকে দেব এই ভিডিওতে মন্দির গেট থেকে একটু সামনের দিকে আপনারা এগিয়ে আসবেন অর্থাৎ পূর্ব গেট থেকে একটু সামনের দিকে এগিয়ে এসে দেখবেন পৃথিবী পেড়া এবং জয়গুরু মিষ্টি ভাণ্ডার এই দুটো দোকানেই কিন্তু খুব ভালো মানের পেড়া পাওয়া যায় সর্বপ্রথম কিন্তু আমাদেরকে টেস্ট করিয়ে নিচ্ছেন এই দাদা তারপরেই কিন্তু বললেন যদি ভালো লাগে কিনতে পারেন যাই হোক আমাদের কিন্তু ভালো লেগেছিল তার জন্য আমরা চারজনেই পাঁচশো গ্রাম করে প্যারা নিয়েছিলাম আমরা সবাই মিলে চার প্যাকেট নিলাম সবাই পাঁচশো গ্রাম করে আমাদের তার মধ্যে কিন্তু এই একটা দোকান পৃথিবী প্যারা অ্যান্ড মিষ্টি মন্দির আমাদের পুরোহিত মশাই কিন্তু এই দোকানের সন্ধান দিয়েছিলেন তাই আরও একবার বাড়ির জন্যে কিছুটা পেড়া কিনে নিয়ে চললাম প্রথমেই কিন্তু টেস্ট করানো হয়েছিল আর আপনারাও এলে কিন্তু আপনাদের ফ্রিতেই টেস্ট করানো হবে তারপর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিনতে পারেন যাওয়ার পথে অসাধারণ এই সুন্দর দোকানটা কিন্তু চোখে পড়লো এত সুন্দরভাবে সাজানো রয়েছে পূজার থালা গেলাস ধূপদানি মায়ের পাদুকা চরণ বেশ সুন্দর কিন্তু জিনিসগুলো একেবারে চোখ সরানো যাচ্ছে না বলে যেতে পারে রাতের ডিনারটা ভেবেছিলাম যে একটু ভালো কিছু করবো তাই নিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি খেয়ে বুঝতে পারলাম যে বিরিয়ানি কী জিনিস চালের মতন বিরিয়ানি দিয়েছে একেবারেই কিন্তু খাওয়ার অযোগ্য বলা যেতে পারে তাই আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলেই কিন্তু রাতের ডিনারটা গিয়ে আবারও করেছিলাম আর আমাদের এই হোটেলে কিন্তু অসাধারণ খাবার পাওয়া যায় কেননা এখানেই কিন্তু আমরা ছিলাম আর রাতের ডিনার প্লাস তারপরের দিনেরও যেসব আমাদের টোটাল লাঞ্চ ব্রেকফাস্ট হয়েছিলো সব কিন্তু আমরা এই আনন্দময়ী রেস্টুরেন্ট থেকে এবং এই হোটেল থেকেই করেছিলাম পরদিন সকালে তারাপীঠ মন্দির আবার একবার দর্শন করে চললাম বাড়ির উদ্দেশ্যে শেষ করছি তারাপীঠ ভ্লগের এই পর্ব দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন